বিসমিল্লাহি রহমানি রহিম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই সহজ এবং মজাদার একটি ছটপট নুডলসের রেসিপি শেয়ার করব আমার কাছে মনে হয় সকাল বিকালের নাস্তায় হাতে যদি সময় না থাকে এর থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না খুবই অল্প সময়ে ছটপটভাবে কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ একটা লাইক করবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিব দুই প্যাকেট নুডলস এরপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিমটাকে আমি আগে থেকে একটি বাটির মধ্যে হালকা করে একটি ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি আর এতেই কিন্তু নুডলস দুইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর একটা স্পেচুলার সাহায্যে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি যেন পানি এবং নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নুডলসটা সেদ্ধ হয়ে যায় এখন নেড়ে চেড়ে এই এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিব আর নুডলসটা খুব ভালোভাবে একটু জাল করে নিব এখন এর মধ্যে দিয়ে দিব নুডলসের মধ্যে থাকা দুই প্যাকেট মশলা আমি মশলা দুটো দিয়ে দিব এরপর এখানে পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি ব্যবহার করব তবে ছালের পরিমাণটা আপনারা অবশ্যই কমিয়ে বাড়ি এখানে ব্যবহার করতে পারেন আপনারা যদি ছালটা স্কিপ করেন তাও কিন্তু চাইলে করতে পারেন এখন নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব দেখতে পেয়েছেন কত সহজে কিন্তু আমি আজকে সকাল বিকালের নাস্তার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন অনেক সময় সকালে ঘুম থেকে উঠার পর হাতে কিন্তু একদমই সময় থাকে না তো ওই টাইমে কিন্তু আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আমার কাছে মনে হয় না যে সকাল বিকালে এর থেকে সহজ এবং মজাদার আর কোনো কিছুই নাস্তা হতে পারে উপরে সামান্য পরিমাণে সস দিয়েছি এখন এটাকে গরম গরম পরিবেশন করে খাওয়ার পালা আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আপনারা একবার হলেও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকে এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম